Ei, এটা কে রে? কে? সুমি চিটার, তুমি ছবি পেয়েছো? হ্যালো, ফেসবুকে। আহ, ফেসবুকে তো আমি পোস্ট করছি না। ফেসবুকে ঢুকছে কেমন তুমি? আমার আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছো? হ্যাঁ। ভালো, কী দরকার ছিল অ্যাকাউন্টটা খোলা? এই যে তোমাদের মতো এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে হবে না, সেই জন্য খুলছি। তা না হলে এই খাজানাগুলো আমি কীভাবে পেতাম? হ্যাঁ, এখন আমাকে বলো, এই সুমি চিটার তার সাথে তোমার কী সম্পর্ক ছিল? এখন আর নাই। এক্স। এক্স মানে? প্রাক্তন। এক্স মানে যে প্রাক্তন, সেটা আমাকে তোমাকে শিখাইতে হবে? আমার রিলেশন ছিল, এখন আর নাই। চিট কোর্স। চিটার, ধোকা দিছে। ও আচ্ছা, তাহলে এইটা কে? মা তুমি প্রেজেন্ট জিয়ার। জি, জিফ মানে কি? গার্লফ্রেন্ড মা। মা এত কিউট, এত লক্ষ্মী, ঘরের কাছ থেকে শুরু করে মা রান্না বান্না পড়াশোনায় টপার, এরকম মেয়ে তো পুরো এলাকায় খুঁজে পাওয়া যায় না। আমি কি তোমাকে কাজের মেয়ে খুঁজতে বলছি? বলি নাই কি না, এর সাথে তোমার কি সম্পর্ক? ও যে প্রেজেন্ট গার্লফ্রেন্ড। এটা প্রেজেন্ট গার্লফ্রেন্ড? ফাইনাল? ফাইনাল। ভেরি গুড। তাহলে এটা কে? মা সিনথিয়া, বেস্টি আমার, খুব ভালো মেয়ে। আগেরটা ফাইনাল, এটা বেস্টি। বেস্টি মানে মা বেস্ট ফ্রেন্ড, থাকে না একটা ফ্রেন্ড মা সবসময় বুঝবে জানবে, তাই না? ও সেরকম আমি কি করবো মা জানো? সিনথিয়ার কাছে চলে যাবো, আমি কি কষ্ট পাবো নাকি? হ্যাঁ, তাই না? কষ্টের ভিতরে আমি নাই মা। আচ্ছা, মানে ও যদি তোকে কষ্ট দেয় তাহলে তুই? হ্যাঁ মা। ফিউচার সব রেডি, আশ্চর্য, কোনো কাজ নেই। ভাগ্যিস সারিকার ছবি দেখে নাই। বেদব, এই বেদব, হ্যাঁ, ওর কত বড় সাহস! হ্যাঁ, আরে কি হয়েছে মানে? তোমার ছেলে আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলছো, দোকান থেকে আমার নাম করে সিগারেট বাকি নাই খেতে ছেড়ে দিলাম, এখন আমার সামনে বসে আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেটে আগুন ধরে আছে, মানে কি এটি মানে কি? আরে আমি ঠান্ডা হবো কি? ওকে বাসা থেকে করে বের করে দাও তুমি। বাবু, বাবু তুই সিগারেট খাস? তুই আমার সন্তানের সিগারেট খাস? তোর এই খারাপ জিনিসটা খাওয়ার সময় একবারও আমার চেহারাটা মনে পড়লো না। এত ইমোশনাল হতেছো কেন আম্মা? এখন তো সব সন্তানেরাই সিগারেট খায়। যে ইচ্ছা সে খা, আমি তো কত কষ্ট করে লালন পালন করছি, কেন তুই আমাকে বল? এটা তো লাগে ক্ষতি করে, তুই জানিস না? আমি এত কষ্ট করে তোকে পালি, এত কষ্ট করে তোকে বড় করছি, তোর ক্ষতি করার জন্য বাবু? তাহলে মা যে জিনিসটা ক্ষতি করে সেই জিনিসটা দোকানে বিক্রি করে কেন? আমি এত কিছু জানি না, দোকানে ভালো মন্দ সব বিক্রি করে, সেখান থেকে কোনটা ভালো কোনটা মন্দ বেছে নেওয়া দায়িত্ব একটা মানুষের, সেটা নিজের বুদ্ধি বিবেচনার ব্যাপার। তোর তোকে আমি লেখাপড়া শিখেছি কেন বল? এটুকু বুদ্ধি বিবেচনা হয়নি, এটা বিষ তুই খাবি? প্লিজ তুই বল, আমার গা ছুঁয়ে বল, আর জীবনে কোনোদিন খাবি না। তাহলে তুমি আগে তোমার স্বামীরে প্রমিস করো। মানে? মানে আব্বারে প্রমিস করো যাতে আব্বা আগে সিগারেট ছেড়ে দেয়। আচ্ছা আম্মা, আমি সিগারেট খাওয়াটা কার কাছ থেকে শিখছি? আমি তোমার আব্বার কাছ থেকে শিখছি। ছোটবেলা থেকে সে আমার দোকানে পাঠাইতো সিগারেট আনার জন্য, আনাইতো তো আনাইতোই, আবার আমার সামনে বসে পুকুর পুকুর টান, তাহলে সেই ধোঁয়াটা আমার নাকে আসে। আচ্ছা আম্মা, যে সিগারেট খায় তার চেয়ে যে পাশে থাকে তার তো বেশি ক্ষতি হয়। তবে ভাবলাম নিজের বাপ হয়ে যদি সন্তান এত বড় ক্ষতি করতে পারে,
নিজেই নিজের ক্ষতি করবো। আমি নির্লজ্জ কথা কর, লজ্জা হবে না তোর কোনোদিন। কথায় কথায় মারে। শোনো, ছেলেকে ছাড়তে বলার আগে আগে নিজে ছাড়ো। কি ছাড়বো? ওই যে ছাই পাশ তুমি খাও সেটা। এখন ওর জন্য আমার সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে? হ্যাঁ, ছাড়তে হবে। এটা আমাদের সব জায়গায় বলা আছে, আগে নিজে ছাড়তে হবে, পরে অন্যকে উপদেশ দিতে হবে, সেটা আগে কর। ও, তাও ছেলের দোষ না? কিসের ছেলের দোষ না? তুমি বাপ যদি খারাপ কাজ করতে ছেলে করবে না? খালি ছেলের একা দোষ দিলে হবে? দেখেই শেখে বাপের কাছ থেকে। নাও, নিয়ে দাও, খেতে যাও নাও। এই যে আপনারা, আমি সালামটা দিলাম, মুসলিম হিসাবে উচিত ছিল আপনার সালামে উত্তরটা দেওয়া। আমি তো ভদ্রতার সহিত আবার জিজ্ঞাসা করছি, আঙ্কেল কেমন আছেন? উত্তর দিছস, উত্তর দেস না। তুই উত্তর না দিয়া তুই আজকে আমারে কস আমি আজ তো বড় বেয়াদব। হ্যাঁ, আমি তো বেয়াদব, আমি এত বড় বেয়াদব যে আমার বেয়াদবি যদি এহানতে মাপা শুরু করস, টেকনাফ গিয়ে পৌঁছাবি, তারপর আমার বেয়াদবির সীমা খুঁজে পাবি না, বুঝছস না? এমন একটা কাজ কর, তুই শোয়া যা, সোজা গিয়া আমার বাসায় কলিং বেল দিবি, কলিং বেল দিয়ে পরে আমার আব্বারে কবি যে আপনার পোলায় তো বেয়াদব, আমার সামনে সিগারেট খাইছে, যা যা। বাসা ফাঁকা, চলে আসো একা। ভালো কেন? আব্বু আম্মু বাসা না থাকলে আমি এমনি ভালো হয়ে যাই। তাহলে একটা কাজ করবা, সব সময় না আঙ্কেল আন্টিকে বাইরে বের করে। কে আসলো? আগ্রার তাজমহল থেকে সম্রাট শাহজাহান আসছে। কে? আমি কি জানি কি আসছে। তো এখন কি হবে? ধরা খাবো, শেষ। বেটিও ঠিক মতো করা যায় না, চলো। পিয়াস, তোমার নাম কি? নাম কি তোমার? নূপুর আম্মা। তোকে জিজ্ঞেস করছি, তুই চুপ। তোমার বাবা কি করে? আমার বাবা একজন সচিব। তুমি একটা সচিবের মেয়ে হয়ে? তোমার বাবা জানে, তোমার মা জানে যে তুমি এরকম এই টাইপের বদমাশ ছেলেদের সাথে মিশতেছো? তুমি জানো ওর কয়টা গার্লফ্রেন্ড আছে? জানো? তুমি ছাড়া আমরা যখন এই বাসায় থাকি না, আরো কতগুলি মেয়ে এসে ডেকে নিয়ে এসেছে, জানো কিছু? তুমি চেনো ছেলেটাকে? এরকম একটা বকাতে ছেলে ডাকলো আর তুমি একটা খালি বাড়িতে সুচ্ছুক করে মেয়ে চলে আসলে? শোনো, আর কোনোদিন যেন আমি তোমার পা এই বাড়ির গেটের সামনে দেখি না। পা কেটে ফেলবো আমি যদি আবার দেখব। এদিকে আয়। আমার হাতে ঝুড়িতে এগুলা কি জানেন? না তো, তুমি তো বলোনি। এগুলা সব চিঠি। চিঠি? এগুলো আমাকে কে দিয়েছে জানেন? না না, তুমি না বললে কি করে জানবো? আপনার ছেলে পিয়াস, এগুলো আপনি আপনার কাছেই রাখেন। হ্যাঁ জি আঙ্কেল, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আব্বা ঝুড়ি কি করবো? এই ঝুড়ির মধ্যে কতগুলো কাগজ আছে, সবগুলো তুমি আমাকে পড়ে শোনা। প্রিয় তাস, পিয়া,
তোমাকে নিয়ে আমার হাজারটা স্বপ্ন। তুমি জানো না কতটা ভালো আমি তোমাকে। আব্বা, হাতের লেখা তো আমার মতো। ও, অনেক স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে। তুমি জানো না যখন তুমি ওই টেবিলে বসে পড়ো, আব্বা এটা তো তাসফিয়াকে লিখছিলাম। এটা তোমার হাতের লেখা? এটা তাসফিয়াকে লিখছ? কিভাবে আসলো? যাকে লিখেছ সে এসে আমাকে দিয়ে গেছে এবং সবগুলো চিঠি আমাকে পড়তে বলেছে। কত নিচে নামাবো তুমি আমাকে? তুমি কি কোনো দিনও ভালো হবে না? তুমি চলতে থাকবে তোমার তোমার জন্য আমি পাড়া প্রতিবেশী কাউকে মুখ দেখাতে পারবো না। এতগুলি যদি তুই রচনা লিখতি আমি ভাবতাম যে আমার ছেলেটা কিছু শিখেছে, মাথায় তার কিছু আছে। আমি চিঠি দেই আর তুই আমার আব্বারে পড়াস। এখন তুমি চিন্তা করে চিঠি দিব না, বাস দিব বাস। ছাড় ছাড় ছাড়, আগে বলো ছাড়ো। ছাড় তুই, ছাড়বো না, আগে বলো ছাড়ো। ছাড়ো, ছাড়লাম। আমার আব্বারে গিয়ে কইও আপনার ছেলে বাস দিছে। ঠিক আছে। সালামুকুম আন্টি। ওয়ালাইকুম সালাম আন্টি। আমি মাহির, পিয়াসের ইউনিভার্সিটির ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। সরি ফর ইওর লস আন্টি। কিসের লস্ট? সালামুকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম আঙ্কেল। আঙ্কেল আপনি বেঁচে আছেন? বেঁচে আছি মানে? না, পিয়াস বললো আপনি মারা গেছেন, এই জন্য আপনাদের ফ্যামিলিতে নাকি ক্রাইসিস চলছে, এই জন্য তো আমার কাছ থেকে 50,000 টাকাও নিল, কিন্তু টাকা নেওয়ার পরও আর ফোন ধরছে না, তাই ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিতে আসি। সেই জন্য আসছো তুমি? আমি পিয়াসকে বলবো, পরে তোমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, আর তোমার যদি এরকম মনের ইচ্ছা থাকে যে আমার কাছ থেকে টাকাটা ফেরত নেবে, সেটা সম্ভব হবে না, কারণ আমি তো অলরেডি ডেট। তোর মতন মুরগি দাও, দুর্ভাগা কেউ আছে বল? হ্যাঁ, বাপ হারা সন্তান। কি বলছো তোমা? আব্বা পারছে বলে বাপ মা সন্তান দেখছো? আব্বা মাইকে তো চিনিস না, ইউনিভার্সিটির ফ্রেন্ড। তুমি কি হয়েছিল? বাসা এসছিল। কেন? তোর বাবা মারা গেছে, তুই 50,000 টাকা ধার নিয়েছিস, আমরা ভীষণ টাকার কষ্টে আছি, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুব খারাপ একদম, সেই জন্য। আচ্ছা, তুই কবে ঠিক হবে আমাকে একটু বলতে? তোর সব অপরাধ আমি আমার শরীর দিয়ে প্রোটেক্ট করি জানিস? কিন্তু যে তাকা এই লোকটার দিকে একটু তাকা, তোর বাবা সে মনে কষ্ট পেল না? বল পেল। হ্যাঁ,
চলো যত মানুষকে তুই মৃত বানিয়ে দিলি, তোর কি একবারও লোকটার চেহারা তোর চোখের উপর ভাসলো না? তোর বুকের ভিতরে একবার একটু মোচড় দিয়ে উঠলো না যে একটা জীবিত মানুষকে আমি মৃত বলে ফেলছি? আমি না আর পারছি এসব কথা বলে লাভ আছে কোনো? মিশে তো বসো, ওকে এগুলো বলে কোনো লাভ নেই, বসো।